হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এলাম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে এলিজাবেথান প্রোজ রাইটার্স, অর্থাৎ আমরা আজকে এলিজাবেথান পিরিয়ডের যে সমস্ত প্রোজ, অর্থাৎ যারা গদ্য লিখেছেন, সেই রাইটার্সগুলোকে এবং তাদের যে রাইটিংসগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করব। তো চলো আমরা হেডিং দিই এলিজাবেথান প্রোজ রাইটার্স, অর্থাৎ আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, যাকে আমরা এলিজাবেথান পিরিয়ড বলছি, সেই এলিজাবেথান পিরিয়ডটাকে অ্যানালাইসিস করব এবং এলিজাবেথান পিরিয়ডে যে সমস্ত প্রোজ রাইটার্স আছে, অর্থাৎ যারা গদ্য লিখেছেন, এসে লিখেছেন, গল্প লিখেছেন, সেই সমস্ত রাইটার্সগুলোকে দেখে নেব। তো দেখো, আমরা প্রোজ রাইটার্সে যাওয়ার আগে আমি এলিজাবেথান পিরিয়ড সম্পর্কে কয়েকটা কথা বলি। আমরা জানি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে এলিজাবেথান পিরিয়ড 1558 থেকে 1603, এই যে টাইমটা, এই টাইমটাকে বলা হয়ে থাকে। কেন এটাকে এলিজাবেথান পিরিয়ড বলা হয়, কেন এর অন্য কিছু নাম নেই, এর পেছনে একটা রিজন আছে। রিজনটা হলো যে এই 1558 থেকে 1603 ইংল্যান্ডের রানী ছিলেন কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, অর্থাৎ রানী প্রথম এলিজাবেথ, তিনি ছিলেন ইংল্যান্ডের রানী এবং তার নাম অনুযায়ী এই সময়টাকে বলা হয় এলিজাবেথান পিরিয়ড। তো বেসিক্যালি এই যে এলিজাবেথান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ডস। কেন? কারণ দেখো, যদি আমরা এলিজাবেথান পিরিয়ডের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে আমরা দেখতে পাই যে এই সময় গোটা ইউরোপ এবং ইংল্যান্ডে রেনেসাঁ চলছে। ঠিক আছে, তো রেনেসাঁ, রেনেসাঁ মানে কি? নিউ থট, নিউ লার্নিং, নিউ এক্সপেরিমেন্ট, অর্থাৎ যেগুলো অর্থোডক্স, যেগুলো ওল্ড, যেগুলো চিরাচরিত, সেগুলোকে বাদ দিয়ে নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন নতুন সায়েন্টিফিক ইভলিউশন, সেই সমস্ত কিন্তু এই রেনেসাঁ পিরিয়ডে ঘটছে। তো এই রেনেসাঁর যে ইফেক্ট, সেই ইফেক্টটা কিন্তু আমরা ডাইরেক্টলি এলিজাবেথান পিরিয়ডের ওপরও দেখতে পাই এবং এই পিরিয়ডের লিটারেচারের ওপরও কিন্তু আমরা এই রেনেসাঁর ইফেক্ট দেখতে পাই। তাহলে দেখো, রেনেসাঁ মানে বুঝতেই পারছো একটা নবজাগরণ, যাকে আমরা বাংলায় বলি নবজাগরণ। তো নবজাগরণ কোন দিক দিয়ে হচ্ছে? সোশ্যালি হচ্ছে, কালচারালি হচ্ছে, পলিটিক্যালি হচ্ছে, রিলিজিয়াসের ক্ষেত্রে হচ্ছে, আমাদের লিটারেচারের ক্ষেত্রে হচ্ছে, আর্টের ক্ষেত্রে হচ্ছে, মিউজিকের ক্ষেত্রে হচ্ছে, সব কিছুতে নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন নতুন থিম, নতুন নতুন এক্সপেরিমেন্টেশন, সব কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রেনেসাঁ পিরিয়ডে। এবং এই রেনেসাঁ পিরিয়ডেরই একটা অংশ হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, কারণ রেনেসাঁ মোটামুটি আমরা যদি বলতে পারি 1453 বা 1450s থেকে রেনেসাঁ স্টার্টিং। দেখো, পার্টিকুলারলি আমরা ডাইরেক্টলি বলতে পারি না যে 1450ই শুরু হয়েছিল, বাট আমরা একটা মোটামুটি বোঝার জন্য বলতে পারি যে রেনেসাঁ স্টার্ট হয়েছিল আমাদের ইতালিতে। কোথায় শুরু হয়েছিল? ইতালি, ইতালিতে শুরু হয়েছিল 1450-এর দশকে, অর্থাৎ 1450s। এবং সেই রেনেসাঁর প্রভাব আমরা মোটামুটি ধরে রাখো 1660 অব্দি পাই, 1660 অব্দি আমরা মোটামুটি একটা রেনেসাঁর ইফেক্ট টোটাল যে ইউরোপ এবং
টোটাল যে ইংল্যান্ড অর্থাৎ টোটাল ইউরোপ বলো বা ইংলিশ লিটারেচার বলো বা ইউরোপিয়ান লিটারেচার বলো, সেই সমস্ত কিছুতে কিন্তু আমরা রেনেসাঁর ইফেক্ট পাই। তো সেই রেনেসাঁর পিরিয়ডেরই একটা সাব ডিভিশন বা একটা সাব ক্যাটাগরি হিসাবে আমরা এলিজাবেথের পিরিয়ডকে পাই। এবং কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট তিনি 1558 ইংল্যান্ডের রানী হন এবং 1603 অবধি তিনি রাজত্ব করেছিলেন, তারপর তিনি 1603 মারা যান। তো তার এই টাইম লাইন অনুযায়ী পিরিয়ডটাকে আমরা এলিজাবেথান পিরিয়ড বলে থাকি। তো আমরা তো এই ক্লাসে এলিজাবেথান প্রোজ রাইটার্স আলোচনা করব, কিন্তু এলিজাবেথান প্রোজ রাইটার্সদের জানার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এই এলিজাবেথান পিরিয়ডে কোন কোন লিটারেরি জনরা আমরা দেখতে পাই। লিটারেরি জনরা কথার অর্থ হচ্ছে যে লিটারেচারকে আমরা কোন কোন ভাগে এই পিরিয়ডের মধ্যে বিভক্ত করতে পারি। দেখো লিটারেচার বিভিন্ন রকম হয়, পোয়েট্রি, প্লে, নভেল, শর্ট স্টোরি, এসে, আমরা বিভিন্ন ভাগে কিন্তু লিটারেচারকে ভাগ করতে পারি। আবার দেখো পোয়েট্রির মধ্যে অনেক ভাগ রয়েছে, লিরিক পোয়েট্রি, এপিক পোয়েট্রি, ড্রামাটিক মনোলগ, এলিজি, ঠিক সেরকমই ড্রামার মধ্যেও ভাগ রয়েছে, কমেডি, ট্র্যাজেডি, ট্র্যাজিকমেডি, অ্যাবসার্ড ড্রামা, এরকম অনেক ভাগ রয়েছে। ঠিক আবার যদি আমরা প্রোজকে দেখি, প্রোজের মধ্যেও কিন্তু ফিকশন, নন ফিকশন এরকম অনেক ভাগ রয়েছে। তো বেসিক্যালি আমরা এই যে এলিজাবেথান পিরিয়ডের যারা প্রোজ রাইটার্স আছে তাদেরকে তো জানবই, তার আগে আমরা এলিজাবেথান পিরিয়ডের যে লিটারেরি জনরা অর্থাৎ এলিজাবেথান পিরিয়ডে লিটারেচার কোন কোন দিকে ফ্লোরিস করেছিল সেই বিষয়টা প্রথমে জানি। তো দেখো এলিজাবেথান লিটারেরি জনরাকে আমরা বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে এলিজাবেথান পোয়েট্রি, এলিজাবেথান পোয়েট্রি হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এলিজাবেথান ড্রামা, আর তিন নম্বর হচ্ছে এলিজাবেথান প্রোজ। তারপর পোয়েট্রির মধ্যে আমরা ফিলিপ সিডনি, এডমন্ড স্পেন্সার, টমাস ওয়াট ওনাদেরকে পেয়ে যায়, অর্থাৎ এই সময় সনেট লেখা শুরু হয়। তার সাথে সাথে আমরা মেটাফিজিক্যাল পোয়েট জন ডানকেও পেয়ে যায়। তো পোয়েট্রি সেকশন পোয়েট্রি রয়েছে। তার সাথে ড্রামা, ড্রামা দেখো আমরা প্রি এলিজাবেথান ড্রামাটিস্ট পাই, সরি প্রি এলিজাবেথান নয় প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট পাই, অর্থাৎ শেক্সপিয়ারের আগের মুহূর্তে যারা ড্রামা লিখেছেন তাদেরকে পাই, অর্থাৎ যাদেরকে আমরা ইউনিভার্সিটি উইকস বলছি সেই ড্রামাটিস্টগুলোকে পাই, আবার শেক্সপিয়ারকে পাই এবং শেক্সপিয়ারের কন্টেম্পোরারি বেন জনসনকেও পাই। অর্থাৎ ড্রামাতেও কিন্তু এলিজাবেথান পিরিয়ড একটা গ্রেটেস্ট জায়গা অর্জন করেছিল। তার সাথে আমরা এলিজাবেথান পিরিয়ডে প্রোজ রাইটার্সদেরও খুঁজে পাই, ঠিক আছে। পোয়েট্রিতে যেমন আমরা সনেট পাচ্ছি, মেটাফিজিক্যাল পোয়েটসদের পাচ্ছি, সনেটিয়ারদের মধ্যে কাকে পাচ্ছি, টমাস ওয়াটকে পাচ্ছি, আমরা ফিলিপ সিডনিকে পাচ্ছি, আমরা এডমন্ড স্পেন্সারকে পাচ্ছি, উইলিয়াম শেক্সপিয়ারকে পাচ্ছি, এনারা প্রত্যেকে কিন্তু পোয়েট, এনারা সনেট লিখেছেন। ড্রামাতে আমরা কাকে পাচ্ছি, দেখো প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট অর্থাৎ ইউনিভার্সিটি উইটসদের পাচ্ছি, যেখানে টমাস কিড, জর্জ পিল, ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিন এনারা রয়েছে। আবার আমরা ড্রামার ক্ষেত্রে শেক্সপিয়ারকে পাচ্ছি এই এলিজাবেথান পিরিয়ডে, শেক্সপিয়ারের সাথে সাথে আমরা বেন জনসনকেও পাচ্ছি। আবার যখন আমরা প্রোজ পিরিয়ডে চলে আসছি, প্রোজে চলে আসছি, তখন প্রোজ রাইটারগুলোকে পাচ্ছি। তো আজকে আমরা কিন্তু এই পোয়েট্রি বা ড্রামা নিয়ে আলোচনা করব না, আমরা অনলি প্রোজ সেকশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ এলিজাবেথের পিরিয়ডে যে সমস্ত প্রোজ রাইটার্সরা ছিলেন সেই প্রোজ রাইটার্সদের রাইটিংসগুলোকে এবং সেই রাইটার্সগুলোকে আমরা জানব। তোমরা যদি ডিটেল এলিজাবেথান পিরিয়ডের ওপর ক্লাস করতে চাও তো সেই ডিটেল ক্লাস আমি অলরেডি এলিজাবেথান পিরিয়ডের ওপর করিয়েছি, আমার এই চ্যানেলে তোমরা প্লেলিস্টে চলে যাবে, প্লেলিস্টে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা ডিটেল প্লেলিস্ট রয়েছে, সেখানে একেবারে ইন্ট্রোডাকশন থেকে একেবারে শেষ অবধি
টোটাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে আলোচনা করা হয়েছে। তো সেখানে তোমরা এলিজাবেথান পেড পেয়ে যাবে এবং টোটাল যে পোয়েট্রি ড্রামা সমস্ত কিছু আলোচনা সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, ইন ডিটেল আলোচনা পেয়ে যাবে। তো তোমরা কাইন্ডলি ওই প্লেলিস্টটা ভিজিট করতে পারো এবং সেখান থেকে টোটাল যদি এলিজাবেথান পেড সম্পর্কে তোমাদের জানার ইচ্ছা থাকে জানতে পারো। বাট আজকে আমরা প্রোজ রাইটার্সদের নিয়ে আলোচনা করব। তো দেখো এই যে প্রোজ রাইটার্স, এলিজাবেথান প্রোজ রাইটার্স, আমরা প্রোজে চলে আসি, প্রোজে দেখি আমরা। তো বেসিক্যালি এলিজাবেথান পিরিয়ডে আমরা তিনজন প্রোজ রাইটার্সকে পাই। নাম্বার ওয়ান ফ্রান্সিস বেকন, নাম্বার টু আমরা পাই রজার অ্যাসিন, নাম্বার থ্রি আমরা পাই রবার্ট বার্টন। নাম্বার থ্রি কাকে পাই আমরা? রবার্ট বার্টন। তাহলে এই যে তিনজন প্রোজ রাইটার্স, এই তিনজন প্রোজ রাইটার্স হচ্ছেন এলিজাবেথান পিরিয়ডের গ্রেটেস্ট প্রোজ রাইটার্স। তো এই তিনজনকে আমরা আলোচনা করব ইন ডিটেল। আমরা এনাদের রাইটিং গুলোকে দেখব এবং এনাদের রাইটিং এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, তারা কি কি লিখেছেন সেই বিষয়গুলোকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা ফ্রান্সিস বেকনকে আলোচনা করব, তারপর আমরা রজার অ্যাসন এবং রবার্ট বার্টনকে আলোচনা করব। তো ফ্রান্সিস বেকন, তার জন্ম হচ্ছে 1561 এবং তার মৃত্যু হচ্ছে 1626। এটা হচ্ছে তার ক্রনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ 1561 এ তার জন্ম, 1626 এ তার মৃত্যু। তিনি লর্ড ভেরুলাম নামেও পরিচিত, তিনি লর্ড ভেরুলাম নামেও কিন্তু পরিচিত, এটা কিন্তু মনে রাখবে। লর্ড ভেরুলাম আমাদের ফ্রান্সিস বেকনকে বলা হয়, তিনি 1561 এ তার জন্ম, 1626 এ তার মৃত্যু। ওকে, এবং তিনি বেসিক্যালি প্রোজ লিখেছিলেন। এবার প্রোজের মধ্যে দেখো, প্রোজকে যদি আমরা আবার ডিভাইড করি, আমরা ডিটেলে যাওয়ার আগে প্রোজ সম্পর্কে একটু জেনে নিই। প্রোজকে যদি আমরা ডিভাইড করি, প্রোজের আবার আমরা দুটো বেসিক ক্যাটাগরি পাই, একটা হচ্ছে ফিকশন আর একটা হচ্ছে নন ফিকশন। এটা আমরা কেন বলে দিচ্ছি? কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে, দ্যাটস ওয়াই আমি আবার প্রোজের ক্যাটাগরিটাকে ডিভাইড করে দিচ্ছি। তো একটা আমরা পাই ফিকশন, একটা নন ফিকশন। ফিকশনের মধ্যে আমরা কি পাই? ফিকশনের মধ্যে আমরা নভেল পাই, ফিকশনের মধ্যে আমরা শর্ট স্টোরিজ পাই, ফিকশনের মধ্যে আমরা নভেলা পাই, ফিকশনের মধ্যে আমরা নভেলেট পাই, এগুলো আমরা ফিকশনের মধ্যে পাই। ফিকশন নামটা শুনেই বুঝতে পারছ, কল্পনা, অর্থাৎ যে গল্পগুলো কাল্পনিক। আর নন ফিকশন মানে যেটা কাল্পনিক নয়, যেটা রিয়েল। এর মধ্যে আমরা কি পাই? এসে পাই, এসে কথার অর্থ হচ্ছে প্রবন্ধ। আমরা বায়োগ্রাফি পাই, আমরা অটোবায়োগ্রাফি পাই, আমরা ক্রিটিসিজম পাই। এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই নন ফিকশন ক্যাটাগরিতে পড়ছে। তো ফ্রান্সিস বেকন, তিনি বেসিক্যালি প্রোজ রাইটার। তাহলে প্রোজের মধ্যে এত ভাগ আমরা পেয়ে গেলাম, ফিকশন নন ফিকশন, ফিকশনের মধ্যে নভেল, শর্ট স্টোরিজ, নভেলা, নভেলেট, এগুলো পেয়ে গেলাম। নন ফিকশনের মধ্যে এসে, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, ক্রিটিসিজম, থিওরি, এই বিষয়গুলো পেয়ে গেলাম। তো আমরা ফ্রান্সিস বেকনকে এবারে যখন বুঝব, দেখবে আমাদের বুঝতে সুবিধা হবে। তো ফ্রান্সিস বেকন, তিনি বেসিক্যালি একজন এলিজাবেথান এসেইস্ট। তিনি কিন্তু তার এসেগুলো লেখার জন্য বিখ্যাত, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে তিনি কিন্তু এসেগুলো লেখার জন্য বিখ্যাত।
এবং তাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ এসএ। কি বলা হয়? দ্য ফাদার অফ ইংলিশ এসএ, অর্থাৎ তিনি হচ্ছেন ইংরেজি প্রবন্ধের জনক। আমাদের ফ্রান্সিস বেকন হচ্ছেন ইংরেজি প্রবন্ধের জনক, ফাদার অফ ইংলিশ এসএ। এবং তিনি তার এসএগুলো পার্টিকুলার একটা স্টাইলকে ফলো করে লিখতেন, সেই স্টাইলটাকে বলা হয় অ্যাফোরিজম। এটা ভালো করে মনে রাখবে, বেকনের যে রাইটিং স্টাইল, প্রোজ স্টাইল, অর্থাৎ তিনি এসএগুলোকে বা তার রাইটিংগুলোকে যে স্টাইলে লিখেছেন তাকে অ্যাফোরিজম বলা হয়। অ্যাফোরিজম কথার অর্থ কি? অ্যাফোরিজম কথার অর্থ হল তুমি যখন ছোট্ট ছোট্ট সেন্টেন্স ব্যবহার করে কোনো তোমার মতামতকে প্রকাশ করবে এবং সেই মতামতের মধ্যে তুমি যখন একটা মরাল দেবে, মরাল, মরাল মানে কি? লেসন। মরাল কথার অর্থ হচ্ছে লেসন, অর্থাৎ তুমি তোমার অডিয়েন্সকে কিছু শেখানোর চেষ্টা করবে, কিন্তু তোমার সেন্টেন্সগুলো ছোট্ট ছোট্ট হবে, বিরাট বড় সেন্টেন্স হবে না। তুমি সেই ছোট্ট ছোট্ট সেন্টেন্সের মাধ্যমে মরাল দিচ্ছ বা লেসন দিচ্ছ, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি অ্যাফোরিজম। বেগনের এসেগুলো পড়বে, তবে সেন্টেন্সগুলো ছোট্ট ছোট্ট, বিরাট বড় বড় সেন্টেন্স নিয়ে লিখছেন না, টুকরো টুকরো সেন্টেন্স লিখছেন, কিন্তু প্রত্যেকটা এসে আমাদের কিছু না কিছু শিক্ষা দিচ্ছে, সেই কারণে তার এই স্টাইলটাকে বলা হয় অ্যাফোরিজম। ওকে, এবার বেগন কতগুলো এসে লিখেছিলেন বা কি লিখেছিলেন সেই বিষয়গুলোকে আমরা একটু আলোচনা করে নিই, তাই না? বেকন কতগুলো এসে লিখেছিলেন বা না লিখেছিলেন সেগুলো আমরা আলোচনা করে নিই। তাহলে দেখো, বেকন বেসিক্যালি যদি আমরা লক্ষ্য করে দেখি, বেকন টোটাল 58 এসেজ লিখেছেন, 58 এসেজ লিখেছেন, এবং এই 58 এসেজ তার পাবলিশ হয়েছিল তিনটে ভাগে, অর্থাৎ প্রথমেই যে 58টা এসে পাবলিশ হয়ে গেছিল একসাথে, না, প্রথমে পাবলিশ হয় 1597। কতগুলো এসে পাবলিশ হয়? 10টা এসে, 10 এসেস। তারপর পাবলিশ হয় আমাদের 1612, 1612 কতগুলো এসে পাবলিশ হয়? 38 এসএস পাবলিশ হয়। পরবর্তী ক্ষেত্রে 1625, অর্থাৎ 1625 গিয়ে আমরা এই টোটাল 58 এসএস কে পাবলিশ হতে দেখি, এবং এই 1625 এ টোটাল 58 এসএস যে বইটাতে পাবলিশ হয়েছিল সেই বইটার নামটা একটু মনে রাখবে, তার নাম হচ্ছে এসএস। তার স্পেলিংটা কিন্তু একটু আলাদা, সেই সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট করছে, যে সময় বেকন লেখালেখি করছে। আজকের মডার্ন ইংলিশ আর বেকনের সময়কার ইংলিশ টোটালি আলাদা, সেই কারণে দেখো এর স্পেলিংটা আলাদা। এসেস অর কাউন্সেলস, এটা আমার বলবে কোলন দিয়ে, সিভিল অর মোরাল, সিভিল ডাবল এল দেব সিভিলে, অ্যান্ড মোরাল এমও আর এ ডাবল, তাহলে এটা হচ্ছে কালেকশনটার নাম। ওকে, তাহলে এই কালেকশনে 1625 বেকনের লেখা যে 58 এসেস, সেই 58 এসেস কে ইনক্লুড করা হয়। তো বেকনের যে 58 এসেস আছে তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট এসে রয়েছে যেগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের সবসময় কাজে লাগে। তো সেই এসেগুলো কি আমরা একটু নামগুলো জেনে নিই। আমরা 58 এসেস এর নাম জানবো না, আমাদের যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলোকে জানতে হবে। যেমন দেখো আছে তার অফ ট্রুথ, অফ ট্রুথ তার একটা ইম্পর্টেন্ট এসে, অফ ডেথ, তারপর আছে অফ ট্রাভেল,
অফ ফ্রেন্সি, তারপর হচ্ছে অফ স্টাডিজ, তারপর আছে অফ ডিসকোর্স, তারপর আছে আমাদের অফ রিভেঞ্জ। এই যে আমরা পেলাম, এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট এসে। দেখো এই এসে গুলোতে তাকিয়ে রাখো একটা জিনিস কমন, দ্যাট ইজ অফ। প্রত্যেকটা জায়গায় রাখো অফটা কিন্তু কমন, তাই না? তাহলে এসে দেখুন লিখেছেন অফ মানে সেটা সম্বন্ধে, অফ ট্রুথ মানে ট্রুথ সম্পর্কে, অফ ডেথ মানে ডেথ সম্পর্কে, অফ স্টাডিজ মানে স্টাডি সম্পর্কে, অফ রিভেঞ্জ মানে রিভেঞ্জ সম্পর্কে। অর্থাৎ তিনি প্রত্যেকটা সম্পর্কে আমাদের একটা নলেজ দিচ্ছেন, ডেথ সম্পর্কে, ট্রুথ সম্পর্কে, রিভেঞ্জ সম্পর্কে, স্টাডিজ সম্পর্কে লেসন দিচ্ছেন, কিছু নলেজ দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন। ওকে, এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট এসেস বাই ফ্রান্সিস বেকন। আমরা এসে ছাড়াও তার কিছু ইম্পর্টেন্ট প্রোজ ওয়ার্ক পাই যেগুলো খুবই বিখ্যাত। দেখো তিনি তো প্রোজ রাইটার, প্রোজ মানে তো শুধু যে এসে এসেটা তো নয়, আরো তো অন্য কিছু আছে, তো সেগুলো কি পায়? তার একটা বিখ্যাত রাইটিং পাই, তার নাম হচ্ছে দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং। এখানে বেকন সাইন্টিফিক ট্রুথ নিয়ে কথা বলছে, 1605 এর 1605 এখানে বেকন সাইন্টিফিক ট্রুথের কথা বলছেন। এছাড়া কি পাই? এছাড়া পাই আমরা দ্য নিউ আটলান্টিস, খুব বিখ্যাত দ্য নিউ আটলান্টিস, খুবই বিখ্যাত একটা ওয়ার্ক। ওকে, 1626, এটা বেসিক্যালি একটা নভেল বলতে পারি, এটা বেসিক্যালি একটা নভেল বলতে পারি, এবং এটা ইনকমপ্লিট নভেল বলাটাই বেস্ট আর, কারণ বেকন এটা কমপ্লিট করেন। ওকে, তাহলে দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, এটা একটা সাইন্টিফিক নলেজের বুক, 1605, নামটাই দেখো অ্যাডভান্সমেন্ট, কিসের অ্যাডভান্সমেন্ট? লার্নিং এর অ্যাডভান্সমেন্ট, তাই না? দ্য নিউ আটলান্টিস, এটা একটা ইনকমপ্লিট নভেল, এটা বেকন বেসিক্যালি টমাস মোর, মানে বেকনের আগের পিরিয়ডের রাইটার টমাস মোর, তার বিখ্যাত ওয়ার্ক ইউটোপিয়া, এই ইউটোপিয়া থেকে ইন্সপায়ার হয়ে লিখেছিলেন, টমাস মোরের লেখা ইউটোপিয়া থেকে ইন্সপায়ার হয়ে বেকন আমাদের লিখেছিলেন কি বাবা, দ্য নিউ আটলান্টিস। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। এছাড়াও তার আরেকটা রাইটিং আছে, তার নাম হচ্ছে অ্যাপোথেমস, অ্যাপোথেমস। এই অ্যাপোথেমস পাবলিশ হয়েছে কখন? 1625, এটা মনে রাখবে। এটা বেসিক্যালি একটা কমেডি বুক, এটা একটা কমেডি বা জেস্ট বুক, জেস্ট মানে কমেডি, এটাকে আমরা কমেডি বুক বা জেস্ট বুক বলতে পারি, তার নাম হচ্ছে অ্যাপোথেমস। সো দিস আর দ্য সাম ইম্পর্টেন্ট প্রোজ ওয়ার্কস বাই ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনের পর আমরা নেক্সট যাকে আলোচনা করব, দ্যাট ইজ রজার অ্যাসাম। ফ্রান্সিস বেকনের পর আমরা নেক্সট যাকে আলোচনা করব, তিনি হচ্ছেন আমাদের রজার অ্যাসাম, ROGERASCHAM, রজার অ্যাসাম, 1515 থেকে 1558, এটা হচ্ছে তার ক্রনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, সরি 1508 নয়, 1568 হবে এটা, 1568। সো রজার অ্যাসাম, নেক্সট এলিজাবেথ প্রোজ রাইটার, জন্ম হচ্ছে 1515, মৃত্যু হচ্ছে 1568। এই রজার অ্যাসাম সম্পর্কে যেটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা স্টার মার্ক করে রাখতে হবে, He was the tutor of Queen Elizabeth the First, অর্থাৎ রানী প্রথম এলিজাবেথের তিনি টিউটর ছিলেন, টিচার ছিলেন রজার অ্যাসাম, মানে বুঝতেই পারছো একজন স্কলার ব্যক্তি, একজন রানীকে বা রাজকুমারীকে তো
যাকে তাকে দিয়ে পড়ানো হবে না, তাই না? এটাই তো সোশ্যাল হায়ারার্কি, কারণ তারা সমাজের একটা উচ্চ পর্যায়ের মানুষ। তো রজার অ্যাসন ছিলেন কুইন এলিজাবেথ দ্য ফার্স্টের টিউটর। তার বিখ্যাত রাইটিংগুলো কি কি পাই আমরা? তার পাই আমরা বিখ্যাত যে ওয়ার্ক, সেটা হচ্ছে টক্সোফিলাস। এটা একটা বিখ্যাত ওয়ার্ক যেটা 1545 এর রাইটিং। ওকে, এটা বেসিক্যালি ডায়ালগ ফর্মে লেখা হয়েছে, অর্থাৎ দুজন মানুষের মধ্যে কনভারসেশন, ডায়ালগ মানেই তো কনভারসেশন, এটা লেখা হয়েছে ডায়ালগ ফর্মে টক্সোফিলাস। এটা একটা ইম্পর্টেন্ট রাইটিং। আরেকটা পাই দ্য স্কুল মাস্টার, দ্য স্কুল মাস্টার। এই যে দ্য স্কুল মাস্টার, এটা বেসিক্যালি 1570 পাবলিশ হয়েছিল তার মৃত্যুর পর, অর্থাৎ এটা একটা পোস্টমাস ওয়ার্ক। মৃত্যুর পর যদি কিছু পাবলিশ হয় তাকে পোস্টমাস বলা হয়, পোস্টমাসলি পাবলিশ হয়েছিল, ঠিক আছে? আমাদের রজার অ্যাসন মারা গেছেন 1568, কিন্তু এটা পাবলিশ হয়েছে 1570। এটা বেসিক্যালি একটা এডুকেশনাল বুক, এডুকেশনাল বুক, অর্থাৎ এখানে এডুকেশন নিয়ে তিনি আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন? আমাদের রজার অ্যাসন। তাহলে রজার অ্যাসন হল একজন ইম্পর্টেন্ট প্রোজ রাইটার্স অফ এলিজাবেথান পিরিয়ড। ওকে, নেক্সট দেখো আমরা যাকে আলোচনা করব তিনি হচ্ছেন আমাদের রবার্ট বার্টন। রবার্ট বার্টন হচ্ছেন আমাদের নেক্সট এলিজাবেথান প্রোজ রাইটার। রবার্ট বার্টন, ইনিও একজন ইম্পর্টেন্ট রাইটার। রবার্ট বার্টন তার জন্ম হচ্ছে 1577, মৃত্যু হচ্ছে 1640। তিনি যে ওয়ার্কটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে তার 1621 এর ওয়ার্ক, দ্য অ্যানাটমি অফ মেলানকোলি। 1621 এর একটা ওয়ার্ক খুবই বিখ্যাত, দ্য অ্যানাটমি অফ মেলানকোলি, এই প্রোজ ওয়ার্কটার জন্য বিখ্যাত, স্টার মার্ক দিয়ে রাখতে হবে। বেসিক্যালি এটাকে একটা মেডিকেল বুক বলা হয়, মেডিকেল বুক বলা হয়। এখানে তিনি কোন সাবজেক্ট ম্যাটারকে নিয়ে ডিল করছেন? মেলানকোলিকে নিয়ে ডিল করছেন। মেলানকোলি কথার অর্থ কি বাবা? মেলানকোলি কথার অর্থ হলো স্যাডনেস। আমাদের মধ্যে যে দুঃখ বা স্যাডনেস রয়েছে তাকে স্ট্যান্ডার্ড ভাষাতে আমরা মেলানকোলি বলি। মেলানকোলি কথার অর্থ যে কোনো দুঃখ নয় বাবা, যে দুঃখটা প্রাইম, যেটা অ্যাকচুয়াল, যেটা পিওর স্যাডনেস, তাকে মেলানকোলি বলা হয়। তো এই মেলানকোলি, মেলানকোলি কেন হয়, মেলানকোলি কিভাবে যায়, বা মেলানকোলি আমাদের লাইফে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্স নেই মেলানকোলি, এই সমস্ত কিছু নিয়ে তিনি লিখেছেন দ্য অ্যানাটমি অফ মেলানকোলি, যেটা 1621 এ পাবলিশ হয়েছিল, এবং এটাই হচ্ছে তার বিখ্যাত প্রোজ ওয়ার্ক। ওকে, সো আমরা এলিজাবেথান প্রোজ রাইটার্সদের মোটামুটি দেখলাম। এবারে কয়েকটা কথা যেগুলো আমি তোমাদের বলে দিই, মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে তোমরা যদি পুরো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে ক্লাস করতে যাও তাহলে অলরেডি টোটাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপর আমার ক্লাস করানো আছে। আমি যেমন এখানে শুধু অনলি প্রোজ সেকশনটা পড়লাম, আমার অলরেডি ভিডিও করা আছে সেখানে টোটাল আলোচনা করা আছে, অর্থাৎ প্রোজ, পোয়েট্রি, প্লে, নভেল সব কিছু নিয়ে আলোচনা করা আছে। অলরেডি একটা প্লে লিস্ট আছে আমার চ্যানেলে, সেই প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে দেখবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এটা প্রথম প্লে লিস্ট আছে, সেখানে পেয়ে যাবে। বা এই ভিডিওর যে ডেসক্রিপশন, এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সম্পূর্ণ প্লে লিস্ট পেয়ে যাবে। বা এই ভিডিওতে যে আই অপশন রয়েছে, আই অপশনের মধ্যে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকেও পেয়ে যাবে। বা
এই ভিডিওর যে ফার্স্ট কমেন্ট রয়েছে সেই ফার্স্ট কমেন্টেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু টোটাল প্লেলিস্টটা পেয়ে যাবে। অর্থাৎ যদি কারো ইচ্ছা থাকে যে আমি ডিটেলে ইন ডিটেল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করব, তাহলে সেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করতে পারবে। তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করলে কি হবে, কি সুবিধা হবে? দেখো, কোনো একটা বিষয় পড়লে তো তার সুবিধা অসুবিধা আছে, আর পড়াশোনা বাবা কখনো অসুবিধা করে না, পড়াশোনা সবসময় সুবিধাই করে। তো কি কি সুবিধা হতে পারে সেটা আমি ডিটেলসে বলে দিচ্ছি। প্রথমত, তোমরা যদি হায়ার স্টাডিজ করো, অর্থাৎ তোমাদের ভবিষ্যতে এমএ করার ইচ্ছা আছে, তারপর নেট এক্সাম দেওয়ার ইচ্ছা থাকলে, সেট এক্সাম দেওয়ার ইচ্ছা থাকলে, বা গেট ইন ইংলিশ লিটারেচার গেট এক্সাম দেওয়ার ইচ্ছা থাকলে, বা সিইউইটি এক্সাম দেওয়ার ইচ্ছা থাকলে, বা পিএইচডি করার যে এন্ট্রান্স এক্সাম হয় সেগুলো দেওয়ার ইচ্ছা থাকলে, বা তুমি ভবিষ্যতে যখন বিভিন্ন টিচারের পরীক্ষা দেবে, টিজিটি পিজিটি, এই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু সিলেবাস হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। অর্থাৎ তুমি ভবিষ্যতে যখনই এগোতে যাবে, অর্থাৎ ইংরাজি সাহিত্য নিয়ে এগোবে, তোমার মনে হবে যে না, আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করি, আমি মাস্টার্স করি, আমি বিএড করি, আমি নেট দি, সেট দি, পিএইচডি করি, আমি টিজিটি এক্সাম দি, সিইউটি দি, পিএইচডি এন্ট্রান্স দি, আমরা গেট এক্সাম দি, তখনই কিন্তু তোমাকে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে হবে। সেই কারণে যদি সময় পাও, যদি ভালো লাগে, তাহলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সমস্ত ক্লাস তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ, একবারই ডিটেল আলোচনা করা আছে। আমি তো বলে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর আই বাটনে, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি কিন্তু টোটাল লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়াও তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমার সাথে কানেক্ট হতে চাও, আমার ফেসবুক পেজ, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার ইনস্টাগ্রাম, আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট, আমার ওয়েবসাইট, আমার মোবাইল অ্যাপ্লিকেশন যেটা প্লে স্টোরে অ্যাভেলেবল, সব কিছুরই লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেগুলো চেক করলে তোমরা আমার সাথে ডাইরেক্টলি কানেক্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এখানেই শেষ করছি। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি কিছু প্রবলেম থাকে সেই প্রবলেমটা অবশ্যই শেয়ার করবে। প্রত্যেকেই ভালো থেকো, হ্যাপি থেকো, হেলদি থেকো, স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।